নমস্কার বন্ধুরা, প্রতিদিন 10খানা পেজ, 5খানা পেজ যদি আপনাকে প্রিন্ট আউট করতে হয়, তার জন্য আপনি কি প্রিন্টার কিনবেন? তো এরকম ধরনের প্রশ্ন যদি আপনারও মনে থেকে থাকে এবং সেই ডিসিশনটা আপনি এখন পর্যন্ত যদি নিতে না পারেন, তাহলে ভিডিওটি দেখার পর আপনি কিন্তু একটা পাক্কা ডিসিশন, একটা সঠিক ডিসিশন আপনি নিতে পারবেন। তো আপনি যদি কলেজ স্টুডেন্ট হয়ে থাকেন বা স্কুল স্টুডেন্ট, প্রত্যেকেরই কিন্তু ডকুমেন্টস প্রিন্ট বলুন বা ফটো প্রিন্ট বলুন, এগুলো করতে কিন্তু এখন প্রজেক্টের ক্ষেত্রে লাগে প্রিন্টার। তো বন্ধুরা, আপনি যদি বাড়ির পারপাসের জন্য, হোম পারপাসের জন্য আপনি যদি প্রিন্টার কিনতে চান, তাহলে কোন প্রিন্টার কেনা আপনার উচিত সম্পূর্ণ একটি আইডিয়া আপনি এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি এখনো পর্যন্ত লাইক না করে থাকেন, একটা লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ টেকনোলজি রিলেটেড ভিডিও আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনি যদি প্রিন্টার রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলের প্লে লিস্ট বানানো আছে, যেটা সম্পূর্ণ একটি প্রিন্টারের একটি আলাদা প্লে লিস্ট বানানো আছে। সেখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের প্রিন্টারের ভিডিও পেয়ে যাবেন। যদি আগামী দিনে যদি বেশি বাজেটের প্রিন্টার কিনতে চান, তাহলে কিন্তু এই ভিডিওগুলো আপনার অবশ্যই কাজে লাগবে। তো আজকে আমরা আলোচনা করব যে প্রতিদিন আমার 5খানা বা 10খানা পেজ প্রিন্ট আউট হতে পারে এরকম ধরনের প্রিন্টার কোনগুলো। প্রিন্টার কেনার আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনি কোন পারপাসের জন্য আপনি প্রিন্টার কিনতে চান। আপনি যদি কলেজ স্টুডেন্ট হয়ে থাকেন বা স্কুল স্টুডেন্ট, তো আপনাদের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস প্রিন্টটা বেশি হয় নাকি ফটো প্রিন্টটা বেশি দরকার লাগবে। তো আপনি যদি এটা আপনি যদি ডিসাইড করে নিতে পারেন যে আপনার ডকুমেন্টস বেশি প্রিন্ট করতে হয় আপনার, তাহলে কিন্তু আপনি এইচপির ইনজেক্ট জেট যে প্রিন্টারগুলো আছে সেগুলো আন্ডার 5000-এর মধ্যে, মানে 3500 টাকা থেকে 5000 টাকার মধ্যে আপনি কিন্তু ফ্লিপকার্ট বলুন, আমাজনে বলুন, সেখানে কিন্তু চেক করলে আপনি কিন্তু দেখে দিতে পারবেন। এখান থেকে এই সিরিজের প্রিন্টারগুলো আপনি কিন্তু নিতে পারেন। এগুলো কিন্তু ডকুমেন্টস প্রিন্ট করার জন্য খুব ভালো। এবং বন্ধুরা, আপনাকে আরেকটা ডিসিশন নিতে হবে যে আপনি ফটো প্রিন্ট করতে চান কিনা। যদি আপনি চান যে আপনার ফটো প্রিন্ট বেশি হয়, মানে আপনার ফটোর কালার অ্যাকুরেট আসুক, তাহলে কিন্তু আপনি ক্যাননের এই পিক্সামা সিরিজগুলো যেগুলো আছে, এই সিরিজের প্রিন্টার আপনি নিতে পারেন। এগুলোও কিন্তু বন্ধুরা আন্ডার 5000-এর মধ্যে চলে আসবে। এই প্রিন্টারগুলো কিন্তু ফটোর জন্য আপনার কিন্তু বেস্ট, কারণ ফটোর কোয়ালিটিটা একদম ক্যাননের প্রিন্টার যেগুলো আছে সেগুলো কিন্তু ফটোর কোয়ালিটিটা একদম পারফেক্ট দেয়। কারণ স্পিডটা একটুখানি স্লো হয়, কারণ কি হাই কোয়ালিটি যেহেতু দেয়। একটা জিনিস মাথায় রাখবেন যে প্রিন্টার কিনতে গেলে যে হাই কোয়ালিটি, হাই সবসময় কিন্তু আমরা হাই কোয়ালিটি চাই। তো হাই কোয়ালিটি চাইলে তার স্পিডটা একটুখানি স্লো হবে, কারণ সে ধীরে ধীরে স্প্রে করে ইঙ্কটাকে, তো তার জন্য স্পিডটা একটু কম হয়। তো তার জন্য আপনাকে ডিসাইডটা করে নিতে হবে যে আপনি যদি ফটো প্রিন্ট করতে চান, তার ক্যাননের এই পিক্সামা সিরিজগুলো প্রিন্টারগুলো নিয়ে নিতে পারেন, এবং আপনি যদি শুধু ডকুমেন্টস প্রিন্ট করতে চান, তাহলে কিন্তু এইচপির ইনজেক্ট প্রিন্টারগুলো নিতে পারেন। তো এগুলো দেখে নিতে পারেন, এগুলোর সবই কিন্তু ভালো, খারাপ কিছুই নেই। এগুলোর ফিচার্স একটু একটু দামের উপর ডিপেন্ড করে, একটু একটুখানি ডিফারেন্স আছে। আশা করছি আপনার ডাউটটি ক্লিয়ার হয়ে গেছে এবং এরপর আপনি কিন্তু একটি প্রিন্টার কিনে নিতে পারবেন। থ্যাংক ইউ। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।